আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের সম্পূর্ণ একটি নতুন কোর্সে, যেখানে আমরা ফিনান্স নিয়ে আলোচনা করব। তো এইচএসসি লেভেলের ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে যেটা আছে, সেখানে প্রথম পত্রে আছে ফিনান্স এবং দ্বিতীয় পত্রে আছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সেখান থেকে আমরা আজকে ফিনান্স প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটি, যেটা হচ্ছে অর্থায়ন নিয়ে আলোচনা, সেটা আমরা দেখব। এবং এখানে আমরা দেখব যে খুঁটিনাটি বিষয়গুলো, কোন জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন জিনিসগুলো কীভাবে কাজ করছে তাদের, সেই জিনিসগুলো বোঝাবো। তো মূলত আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে এমন কিছু জিনিস নিয়ে, যাতে করে যারা হচ্ছে তোমরা প্রিভিয়াসলি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলে তাদের জন্য উপকার হয়, এবং যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে আসছো তারাও যাতে খুব সহজেই বুঝতে পারো এই টার্মগুলো, তাদের জন্য আমরা ডিজাইন করেছি। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকে প্রথম ক্লাস, অর্থায়নের সূচনা। তো অর্থায়নের সূচনা চ্যাপ্টারে আমরা যেই যেই জিনিসগুলো কভার করব, সেটা হচ্ছে অর্থায়নের ধারণা, অর্থায়নের ক্রমবিকাশ, আসলে অর্থায়ন কীভাবে উৎপত্তি হয়েছে, আমরা দেখব অর্থায়নের প্রকারভেদ, আমরা কী কত ধরনের অর্থায়ন আছে সেই জিনিসগুলো দেখব, আমরা দেখব অর্থায়নের কার্যাবলী, আমরা দেখব অর্থায়নের উৎসগুলো, আমরা দেখব আর্থিক ব্যবস্থাপকের বিভিন্ন সিদ্ধান্ত, আমরা দেখব অর্থায়নের নীতি, অর্থায়নের লক্ষ্য এবং অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা পুরো একটি চ্যাপ্টার কভার করব এই টপিকগুলো দিয়ে। চলো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। অর্থায়ন মূলত কী? অর্থায়ন হচ্ছে একটি তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। মানে একটা তহবিল কোথা থেকে আসবে, কীভাবে আসবে, কোথা থেকে আমরা সংগ্রহ করব, এবং সংগ্রহ করার পরবর্তীতে আমরা কীভাবে সেটা ব্যবহার করব, কীভাবে সেটা ম্যানেজ করব, কোথায় কাজে লাগালে সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট আসবে, এই মূলত সব কাজ নিয়েই হচ্ছে অর্থায়ন। তো অর্থায়নের মূলত দুটি প্রধান কাজ, একটি হচ্ছে তহবিল সংগ্রহ, একটা হচ্ছে তহবিল ব্যবস্থাপনা। তহবিল সংগ্রহ মানে হচ্ছে অর্থ সংগ্রহ করা, আর তহবিল ব্যবস্থাপনা মানে হচ্ছে আমাদের সংগ্রহিত তহবিলটা কোথায় ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, কোন খাতে ব্যবহার করলে আমাদের জন্য প্রফিটেবল হবে সেই জিনিসটা। তো অর্থায়ন হচ্ছে কোনো একটা ব্যবসায়ের মূল চালিকা শক্তি বা জীবনী শক্তি বলতে পারি, যে আসলে অর্থ ছাড়া কোনো ব্যবসা স্টার্ট করা যায় না। অর্থ ম্যানেজমেন্ট ছাড়া কীভাবে অর্থ আসবে, সেই জিনিসগুলো ছাড়া আসলে কোনো ব্যবসা চিন্তা করা যায় না। সো এই হচ্ছে আমাদের অর্থ। তো অর্থ রিলেটেড আমাদের ব্যবসায়িক পরিচালনার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাই, আমার কিন্তু সবার আগে চিন্তা করতে হয় যে আমার টাকা কোত্থেকে আসবে, কোত্থেকে আমি এই ফান্ডটা নিয়ে আসবো, কোথা থেকে আমরা অর্থটা পাবো, কীভাবে পাবো, কীভাবে আসলে আমার জন্য, আমি কত টাকা আসলে আমার ব্যবসাটা ভালো মতো স্টার্ট করতে পারবো, কত টাকা আমি ব্যবসায়ের মূলধনে খাটাবো, কত টাকা হচ্ছে আমি কাঁচামাল কিনবো, কত টাকা ব্যবসায় গঠন করার জন্য ব্যবহার করব, কত টাকা আমি হচ্ছে ব্যবসায় প্রতিদিনের দৈনন্দিন পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করব, এই সবগুলো মূলত হচ্ছে অর্থায়নের ধারণার মধ্যে চলে আসে। মানে অর্থায়ন মূলত ফান্ড আসা, ফান্ডটা কোথায় যাবে, মানে মূলত হচ্ছে প্রবাহের ক্ষেত্রে মূলত কোথা থেকে ফান্ড আসবে, কোথায় যাবে, কিভাবে এই ফান্ডটা ব্যবহার করব, কীভাবে এই ফান্ডটা ব্যবহার করবো, এই সবগুলাকেই নিয়েই হচ্ছে গঠিত আমাদের অর্থায়ন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অর্থায়ন। তাহলে তো চলো আমরা একটা প্রশ্ন দেখি যে অর্থায়ন মূলত কী নিয়ে কাজ করে। অর্থায়ন কী নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল সংগ্রহ নিয়ে কাজ করে, অর্থায়ন তহবিল সংগ্রহ ব্যবস্থা নিয়ে কাজ করে, যে সংগ্রহ করবো কোথায় ব্যবহার করবো সেটা নিয়েও কাজ করে, ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা নিয়েও কাজ করে। তাহলে অর্থায়ন কী নিয়ে কাজ করে? এই সবগুলো নিয়ে অর্থায়ন কাজ করে। অর্থায়ন মূলত এই সবগুলো নিয়ে কাজ করে, তহবিল সংগ্রহ করে, তহবিল ব্যবস্থাপনা করে, তহবিল কোথা থেকে কোথায় যাবে, কোথা থেকে আসবে, কীভাবে সেটা ব্যবহার করব, কাদেরকে দিব, কতটুকু দিব, কী পরিমাণ লভ্যাংশ রাখব, এই সবগুলো নিয়েই হচ্ছে মূলত অর্থায়ন। আচ্ছা, এখন আমরা চলে আসছি অর্থায়নের প্রকারভেদে। কয়েক ধরনের অর্থায়ন আসে, তোমরা যারা 9-10 পড়ে আসছো, যে অনেক ধরনের, 5 ধরনের অর্থায়ন তোমরা দেখছো, এখন চলো আমরা
খুবই ব্রিফলি এবং খুবই ইজিলি আমরা কিভাবে এই অর্থায়নের প্রকারভেদটা মনে রাখতে পারি, অর্থায়ন প্রকারভেদগুলো কোনগুলো সেটা আমরা দেখি। সবার আগেই আসতেছে পারিবারিক অর্থায়ন, মানে হচ্ছে কোনো একটা পরিবার কিভাবে তাদের পরিবারটা ম্যানেজ করতেছে, কিভাবে পরিবারেরটা চলতেছে, কোথা থেকে ফান্ডটা আসতেছে, কোথায় যাচ্ছে, এইটাই হচ্ছে মূলত পারিবারিক অর্থায়ন। তো ধরো কোনো একটা ফ্যামিলিতে আর্নিং পার্সন হচ্ছে বাবা, বাবা কী করে, বাবা হয়তো চাকরি করে, চাকরি থেকে বেতন পায়, বেতন পেয়ে পরিবারে কাজে লাগায়, পরিবারের যাবতীয় খরচ যাবতীয় সব কিছু ম্যানেজ করে। তো সেটাই হচ্ছে মূলত ওই পরিবারের অর্থায়ন। কেউ যদি ব্যবসা করে, ব্যবসা করে তার প্রফিটটা ব্যবসায় কাজে লাগায়, পরিবারে কাজে লাগায়, সেটা পরিবারের টাকাটা কোত্থেকে আসতেছে, পরিবারের ফান্ডটা কোত্থেকে আসতেছে, সেটাই মূলত পারিবারিক অর্থায়ন। দেখো এখানে দেওয়া আছে পারিবারিক অর্থায়নের উৎস কী, চাকরি, মাঝে মাঝে হচ্ছে টাকা ধার করতে হতে পারে, আত্মীয় স্বজন থেকে টাকা ধার করা হয়, পরিচিত লোকের কাছ থেকে ধার নেওয়া হয়, বন্ধু বান্ধব থেকে আমরা টাকা ধার নেয়, অথবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পার্সোনাল ঋণ নিয়েও পারিবারিক অর্থায়ন হয়। তো মূলত একটা পরিবারে কী পরিমাণ টাকা দরকার, কীভাবে পরিবারটা চলবে, এই রিলেটেড যাবতীয় কাজ হচ্ছে পারিবারিক অর্থায়ন। তারপর আসতেছে আমাদের সরকারি অর্থায়ন। তো একটা সরকারি অর্থায়ন মানে হচ্ছে সরকার কীভাবে তার দেশটা পরিচালনার ক্ষেত্রে ফান্ডিং করতেছে, টাকা আনতেছে, টাকা ব্যবহার করতেছে, এইটাই হচ্ছে মূলত সরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়নে কী কী আছে, সরকারি অর্থায়নের আয় ব্যয় আছে, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ আছে, সরকার কীভাবে আয় করে, সরকার রাজস্ব দ্বারা আয় করে, বিভিন্ন প্রকার ট্যাক্স ভ্যাট এগুলো থেকে আয় করে, সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে সেখান থেকে সরকার আয় করতে পারে, সরকার বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে ঋণ নিয়ে থাকে সেখান থেকে তহবিল সংগ্রহ করতে পারে, এই মূলত হচ্ছে সরকারি অর্থায়ন। মানে হচ্ছে সরকার একটা দেশ কীভাবে চালায় সেইটা টাকাটা থেকে আসে, কোথায় ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে সরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়নের উৎস কী, আয়কর, যারা হচ্ছে ইনকাম করতেছে, ট্যাক্স আওতাভুক্ত, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছি আমরা, যে কোনো প্রকার পণ্য আমরা কিনতেছি সেখানে আমরা ভ্যাট দিচ্ছি, আমরা রেস্টুরেন্টে খাচ্ছি সেখানে ভ্যাট দিচ্ছি, আমরা মোবাইলে কথা বলতেছি সেখানে ভ্যাট দিচ্ছি, এটা হচ্ছে সরকারের আয়ের উৎস। এক্সাইজ ডিউটি, উৎপাদন শুল্ক, মানে হচ্ছে আমরা যদি কোনো একটা জায়গায় টাকা রাখি সেখানে আমরা শুল্ক দিচ্ছি, হ্যাঁ ব্যাংকে আমরা ডিপোজিট করতেছি সেখানে আমরা এক্সাইজ ডিউটি দিচ্ছি বছরে একবার, সেটা হতে পারে, কোনো জায়গা থেকে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসলে সেখানে আমরা সরকারকে কাস্টম দিচ্ছি, শুল্ক দিচ্ছি, হ্যাঁ সরকার বিভিন্ন সঞ্চয়পত্র আমাদেরকে বিক্রি করে সেখান থেকে সরকার আয় করে থাকে, ট্রেজারি বিল ইস্যু করে ব্যাংকের জন্য সেখান থেকে সরকার আয় করে থাকে। তো এই হচ্ছে সরকারি অর্থায়নের উৎসগুলো। তারপরে আসতেছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে হচ্ছে যে সকল প্রতিষ্ঠান মূলত ব্যবসা করা তাদের মূল উদ্দেশ্য নয়, মূলত তারা সেবা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর মাঝখানে তারা ব্যবসা করে নেয়, সেবা প্রদান করে, এবং তাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রফিট করা না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা, যেমন হাসপাতাল, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন হচ্ছে স্কুল কলেজ, ঠিক আছে ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা বলবো। তো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান কীভাবে আয় করে, সেখানে বেতন পেতে পারে, স্টুডেন্টদের টিউশন ফি পেতে পারে, পরীক্ষার ফি পেতে পারে, অ্যাডমিশন ফি পেতে পারে, এখান থেকে তারা আয় করতে পারে, অথবা তারা কি বিভিন্ন সংস্থা থেকে তারা অনুদান পায়। আমরা জানি মেলিন্ডা গেটস, বিল গেটস ফাউন্ডেশন থেকে অনেক প্রতিষ্ঠান ডোনেশন পাচ্ছে। তো এই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের আয়, অর্থের উৎস। আমরা দেখলাম হচ্ছে পারিবারিক অর্থায়ন, আমরা দেখলাম সরকারি অর্থায়ন, আমরা দেখলাম অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন কীভাবে হয়, আন্তর্জাতিক অর্থায়ন মানে হচ্ছে আমদানি রপ্তানি, মুদ্রানীতি, মুদ্রা বিনিময়ের মাধ্যমে যে এটা হয়, মানে বৈদেশিক বাণিজ্যে যেই অর্থায়নগুলো হয় সেটাই হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নের উৎস কী, সরকারি ও বৈদেশিক থাকতে পারে, যে সরকার বিভিন্ন সংস্থাকে টাকা দিচ্ছে, বা হচ্ছে আমরা এক্সপোর্ট করতেছি, ইম্পোর্ট করতেছি, সেখানে কিছু ব্যয় করতেছি, এগুলোই হচ্ছে মূলত সরকারি অর্থায়নের উৎস। যেমন আমাদের দেশের বাংলাদেশ হচ্ছে IMF থেকে লোন নিচ্ছে, ডলার লোন নিচ্ছে, সো এটাই হচ্ছে এখান থেকে যে পরিমাণ সুদ দিবে সরকার IMF-কে সেটাই হচ্ছে সরকারি অর্থায়ন হয়ে, আন্তর্জাতিক অর্থায়ন হয়ে যাবে। আরেকটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন, মূলত আমরা হচ্ছে ব্যবসায় অর্থায়নই পড়তেছি, আমাদের ব্যবসায় শিক্ষায় কীভাবে অর্থায়নটা কাজে লাগে, মূলত এটাই হচ্ছে আমাদের মূল
পড়ার বিষয় যে ব্যবসায়িক অর্থায়ন, একটা ব্যবসায় অর্থায়ন কীভাবে হয়, কোথা থেকে টাকা আসে, একটা ব্যবসায় অর্থায়ন কীভাবে হতে পারে, কোথা থেকে টাকা আসতে পারে, কোথায় ব্যয় হতে পারে, এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের ব্যবসায় অর্থায়ন। তো ব্যবসায় অর্থায়ন হচ্ছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ, বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টি। ঠিক আছে, তার মানে ব্যবসায় অর্থায়ন হচ্ছে আমি আর্থিক পরিকল্পনা কোথা থেকে টাকা আনতে পারি, কীভাবে টাকা আনতে পারি, এগুলো আগেই পরিকল্পনা করতে হবে। দেন কোথা থেকে সংগ্রহ করতে পারি, কোথায় বিনিয়োগ করতে পারি, কোথায় বণ্টন করতে পারি, সব কিছু নিয়েই হচ্ছে আমাদের ব্যবসায় অর্থায়ন। যেমন ব্যবসায় অর্থায়নের মধ্যে কী কী আছে, ব্যবসায় অর্থায়ন হচ্ছে প্রতিষ্ঠান হতে ঋণ নিতে পারে, ব্যবসায় শেয়ার ইস্যু করতে পারে, শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, বন্ড ইস্যু করতে পারে, বন্ড ইস্যুর মাধ্যমে একটা ব্যবসায় ঋণ গ্রহণ করতে পারে, ঋণপত্র বিক্রি করতে পারে, এইভাবে তারা টাকা অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে। যেমন বিভিন্ন ট্রেজারি কিনতে পারে, বিভিন্ন সঞ্চয়পত্র কিনতে পারে, বিভিন্ন অ্যাসেট ক্রয় করতে পারে, এখানে তহবিল ব্যবহার করতে পারে, অথবা হচ্ছে লভ্যাংশ দিতে পারে কাস্টমারকে, সরি শেয়ার হোল্ডারকে। এই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তো ব্যবসায় অর্থায়ন এখানে তিন ভাগে দেওয়া আছে। তোমরা যারা 9-10 হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলে, এসএসসিতে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলে, তারা জানো যে ব্যবসা সংগঠন হচ্ছে পাঁচ প্রকার। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, একটা হচ্ছে অংশীদারি ব্যবসা, একটা হচ্ছে যৌথ মূলধনী কারবার, অর্থাৎ যৌথ মূলধনী কারবার, একটা হচ্ছে সমবায়, একটা হচ্ছে রাষ্ট্রীয়। এই পাঁচ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, পাঁচ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন কিন্তু এক এক রকম। ঠিক আছে, তারপর আমরা যে জিনিসটা দেখব, যে আমাদের এই নিয়ে প্রশ্ন যে কোন অর্থায়নে আগে ব্যয় পরে আয়। তো তোমরা চিন্তা করো তো, যে আমরা যে অর্থায়নটা পড়লাম, পারিবারিক অর্থায়ন, তারপর হচ্ছে সরকারি অর্থায়ন, তারপর বললাম অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, এই অর্থায়নগুলোর মধ্যে কোন অর্থায়নে আগে ব্যয় করা হয় এবং পরে আয় করা হয়। পরিবারে তো আগে আয় হয় তারপরে ব্যয় হয়, কারণ বেতন পেলে তারপর ওখান থেকে ব্যয় করা হয়। মূলত সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকার আগে ব্যয় করে দেন আয় করে। যেমন যেগুলো অর্থ বছরে সরকার বাজেট প্রণয়ন করে, বাজেট প্রণয়ন করার মাধ্যমে কী করে, তারা মূলত ব্যয়ের হিসাব দেয় যে সরকার এই সামনের অর্থ বছরে কী পরিমাণ ব্যয় করবে, এটা তারা ব্যয়ের একটা এস্টিমেট দেয়, পরিকল্পনা দেয়। দেন হচ্ছে তারা সেই অনুযায়ী রাজস্ব নীতি প্রণয়ন করে, কীভাবে টাকা আয় করবে, কোথা থেকে টাকা, কোন তহবিল গ্রহণ করবে, এই সব কিছু হচ্ছে সরকারি অর্থায়নে হয়ে থাকে। তো মূলত সরকারি অর্থায়নে আগে ব্যয় পরে আয়। অর্থায়নের উৎস, অর্থায়নের মূলত দুটি উৎস রয়েছে, মানে হচ্ছে দুইটি খাত থেকে, দুইটা উৎস থেকে অর্থায়ন করা যায়। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উৎস, দুই নম্বর হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ মানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ভিতর থেকে, প্রতিষ্ঠানের নিজের ইট সেলফ থেকে যদি আমি অর্থায়ন করি, সেটা হচ্ছে আমার অভ্যন্তরীণ অর্থায়ন। আর প্রতিষ্ঠানের বাইরে থেকে, প্রতিষ্ঠানের কোনো একটা বাইরের এন্টিটির কাছ থেকে যদি আমি অর্থায়ন করি, সেটা হচ্ছে আমার বাহ্যিক উৎস। তো আমরা এখানে দেখে নিই যে আসলে অভ্যন্তরীণ উৎসের মধ্যে কী কী আছে। মালিক যদি নিজস্ব প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধন দেয়, সেটা হবে অভ্যন্তরীণ। মালিক যদি তার নিজস্ব সম্পত্তি বিক্রি করে, বা কোনো একটা কোম্পানি যদি তার নিজস্ব সম্পত্তি বিক্রি করে, সেটা হবে আমার অভ্যন্তরীণ উদ্দেশ্য। সংরক্ষিত মুনাফা, কোনো একটা যৌথ মূলধনী কোম্পানি তার মুনাফা ডিসবার্স না করে, লভ্যাংশ প্রদান না করে কিছু টাকা রেখে দিল, সেটা করতে পারে, সেই সংরক্ষিত মুনাফা দিতে পারে। সে অবচয়ে কিছু ফান্ড রেখে দেয়, প্রতি বছরই অবচয়ের জন্য সে কিছু ফান্ড রেখে দেয়, সেটা হচ্ছে সেখান থেকে সে অর্থায়ন করতে পারে। এবং কর্মচারীদের জন্য সে প্রভিডেন্ট ফান্ড গঠন করে, সেখান থেকেও সে ব্যয় করতে পারে। তো এই মূলত এই সবগুলোই হচ্ছে অভ্যন্তরীণ উৎস, এই সবগুলোই হচ্ছে অভ্যন্তরীণ উৎস। তাহলে বাহ্যিক উৎস কী? বাহ্যিক উৎস হচ্ছে মূলত দুই প্রকার, মানে প্রতিষ্ঠানের বাইরে মূলত দুইভাবে অর্থায়ন করা যায়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, মানে যে কোনো প্রতিষ্ঠান থেকে নিব, আমরা অবশ্যই ডিড করার মাধ্যমে, যে কোনো চুক্তির মাধ্যমে করব। আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে কোনো চুক্তি নেই, জাস্ট মৌখিকভাবে আমরা এই ধরনের ঋণ নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে প্রাতিষ্ঠানিক কী? বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা বড় পরিমাণে লোন নিতে পারি কোনো একটা প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য। আমরা বিনিয়োগ ব্যাংক, যারা ইনভেস্টমেন্ট ব্যাংক, তারা হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা করতে পারি। আমরা বিমা কোম্পানির কাছ থেকে টাকা নিতে পারি,
ডেভেলপমেন্ট ব্যাংকগুলোর থেকে আমরা টাকা নিতে পারি বিভিন্ন ঋণ স্কিমে, আমরা ইজারা কোম্পানির কাছ থেকে লিজ নিতে পারি, আমরা বিশেষায়িত ব্যাংক স্পেশালাইজড ব্যাংকগুলো থেকে অর্থায়ন করতে পারি। এই সকল প্রতিষ্ঠান থেকে আমরা মূলত প্রাতিষ্ঠানিক লোন পেতে পারি বা প্রাতিষ্ঠানিক অর্থায়ন করতে পারি। আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে মূলত মৌখিক, কোনো লিখিত কোনো কিছু থাকে না সাধারণত, কোনো প্রতিষ্ঠান রিলেটেড না, এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি একটা চুক্তি হয় বা হচ্ছে চুক্তি মৌখিক চুক্তি হয় যার মাধ্যমে ঋণ, যেমন ব্যবসায়িক ঋণ। ধরা গেল যে কোম্পানি এ কোম্পানি বি এর কাছ থেকে, কোম্পানি বি এর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করে, এই যে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলো সে কিন্তু একটা ব্যবসায়িক ঋণের মধ্যে চলে আসলো। তো মূলত এটাই হচ্ছে ব্যবসায়িক ঋণ, যে ব্যবসা করার ক্ষেত্রে যে বাকি বকেয়া থাকে সেটাই হচ্ছে ব্যবসায়িক ঋণ। কোনো কিছু বন্ধক রাখতে পারে, কোনো অ্যাসেট বন্ধক রেখে সে টাকা নিতে পারে মৌখিকভাবে, সে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিতে পারে, মহাজনের ও সুদ কারবারের কাছ থেকে ঋণ নিতে পারে, বকেয়া খরচ দিতে পারে, কর্মচারীদের দুই মাসের বেতন তিন মাসের বেতন সে বা হচ্ছে বিভিন্ন ধরনের খরচ সে এইখান না দিয়ে সেই টাকাটা রেখে দিতে পারে। এই হচ্ছে মূলত বাহ্যিক অর্থায়নের উৎস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অর্থায়নের মূল উৎসগুলো, যে অর্থায়নের উৎস হচ্ছে দুই প্রকার, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিকগুলো হচ্ছে মূলত চুক্তিভিত্তিক হয় মৌখিক, আর প্রাতিষ্ঠানিকগুলো হচ্ছে একদম চুক্তিভিত্তিক লিখিত থাকে এবং স্ট্যাম্প করা থাকে, এগুলো লিগ্যাল এন্টিটি থাকে, লিগ্যাল অব্লিগেশন থাকে। তো চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই আমাদের অর্থায়নের কার্যাবলী রিলেটেড। আজকে আমরা অর্থায়নের কার্যাবলীগুলো পড়ব, যে অর্থায়নে আসলে কী কী কাজ করা হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। অর্থায়নে আমরা দেখেছি যে অর্থায়নে তহবিল সংগ্রহটা হচ্ছে প্রথম কাজ, যে তহবিলটা কোথা থেকে সংগ্রহ করব, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ অর্থায়নের, যে তহবিলটা কোথা থেকে আসবে, প্রথম কাজ কীভাবে আসবে। আমি যদি তহবিলের সোর্সই না জানি যে তহবিলটা কোথা থেকে সংগ্রহ করবো, তাহলে কিন্তু আমার অর্থায়ন স্টার্টই হবে না। দেন হচ্ছে আমার মূলধন বাজেটিং, আমি যেহেতু তহবিল গঠন করেছি, তহবিল আমি গ্রহণ সংগ্রহ করেছি, এখন আমি বড় কোনো প্রজেক্টে, দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে আমি যদি অর্থায়ন করতে চাই, সেই ক্ষেত্রে আমার মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মূলধন বাজেটিং সিদ্ধান্ত হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে আমরা কী করব, বিনিয়োগ করার আগে অবশ্যই মূলধন বাজেটিং সিদ্ধান্তগুলো গ্রহণ করব। এটা হচ্ছে অর্থায়নের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা, মানে হচ্ছে কোম্পানির দৈনন্দিন কাজে যে সকল ব্যয় হয়ে থাকে, যেমন ক্রয় বিক্রয়, কর্মচারীদের বেতন, দৈনন্দিন যে কাজ, দৈনন্দিন যে কাজে যেই সম্পদগুলো ব্যয় হয় এবং সেগুলো কীভাবে ম্যানেজ করব, যেমন নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল, এই সবগুলো হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে থাকবে। লাস্টলি কী আসতেছে আমার, লাস্টলি আসতেছে হচ্ছে আমার তহবিল বণ্টন। এই যে আমি তহবিল সংগ্রহ করলাম, মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করলাম, চলতি সম্পদের ব্যবস্থাপনা করলাম, এখন আমার যে তহবিলটা রয়ে গেছে এক্সেস, যেমন আমার মুনাফা, সেটা আমি কি করব, শেয়ার মালিকদেরকে কি বিক্রি করব, সেটা কি আমি শেয়ার মালিকদেরকে বিক্রি করব, নাকি ঋণদাতাদের সুদে দিব, নাকি আমি সরকারি কর দিব, এইগুলো হচ্ছে আমার ডিসাইড করতে হবে আমার কোম্পানির জন্য, যে আমি কোন খাতে আমার তহবিলটা বণ্টন করব। তো প্রধান কাজ হচ্ছে আমার তহবিল সংগ্রহ, দ্বিতীয় কাজ হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তৃতীয় কাজ হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ কাজ হচ্ছে তহবিল বণ্টন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা একটা কোম্পানির একটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে আসলে কিভাবে অর্থায়নের ফাংশনগুলো কাজ করে এবং অর্থায়নগুলো কিভাবে রিফ্লেক্ট করে সেটা দেখব। তো মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানির বা কোনো একটা প্রতিষ্ঠানের দায় এবং সম্পত্তির যে স্ট্রাকচারটা সেটাকেই মূলত বলে মূলধন কাঠামো, মূলধন কাঠামো বলে। তো এই মূলধন কাঠামোতে কীভাবে তহবিল সংগ্রহ, তহবিল বণ্টন, মানে অর্থায়নের চারটি কার্যাবলী,
তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তহবিল বন্টন এবং চলতি সম্পদ ব্যবস্থা, মানে এই সবগুলোই চারটা জিনিস রিফ্লেক্ট করে, সেই জিনিসটাই মূলত এখন আমরা দেখব ক্যাপিটাল স্ট্রাকচারে বা মূলধন কাঠামোতে। তো তোমরা দেখো এইখানে সে দীর্ঘমেয়াদী যে দায়গুলো গ্রহণ করতেছে, যেমন সাধারণ শেয়ার ইস্যু করতেছে বা বন্ড ইস্যু করতেছে, অগ্রাধিকার শেয়ার বা ডিবেঞ্চার করতেছে, সংরক্ষিত মুনাফা করতেছে, এই তিনটা নিয়ে আমার মূলত তহবিল সংগ্রহ। তো মূলত একটা কোম্পানি এই তিনটা উপায়ে বা হচ্ছে এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে ঋণপত্র, এইগুলো দ্বারা সে সাধারণত তহবিল সংগ্রহ করে থাকে। তো এটা আমরা হচ্ছে একটা আর্থিক অবস্থার বিবরণীর বাম সাইডে দেই নিচের দিকে। দেন আমার আসতেছে এই তহবিল সংগ্রহ করার মাধ্যমে আমি এই সম্পদগুলো, আমি এই তহবিলটা যেখানে ব্যবহার করতেছি কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেই জিনিসটা মূলত রিফ্লেক্ট করে মূলধন বাজেটিংয়ে। মূলধন বাজেটিংটাই হচ্ছে মূলত তহবিল সংগ্রহ, তহবিল সংগৃহীত তহবিল ব্যবহার করার একটা জায়গা। তো এই হলো আমার তহবিল সংগ্রহ, দেন হলো আমার মূলধন বাজেটিং, থার্ডলি আমার আসতেছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। আমি যেখান থেকে তহবিল সংগ্রহ করছি সেখান থেকে আমার ব্যবসায়িক অপারেশন চালানোর জন্য আমি কি করছি, আমি কিছু ক্যাশ রেখে দিছি নিজের কাছে, ব্যাংকে কিছু জমা রেখে দিছি, দেন হচ্ছে আমার কিছু প্রাপ্য বিল তৈরি হয়েছে ধারে বিক্রয়ের কারণে, আর আমার কিছু পণ্য মজুদ আছে, এই সবগুলো নিয়ে হয়ে গেল আমার চলতি সম্পদ ব্যবস্থাপনা। নেক্সট আমার আসতেছে হচ্ছে তহবিল বন্টন, কোথায় বন্টন করতেছি, লভ্যাংশ দিচ্ছি কি দিচ্ছি না, পাওনাদারকে বেশি পরিশোধ করতেছি কি করতেছি না, প্রদেয় বিলকে কিছু পরিশোধ করতেছি কি করতেছি না, এই সবগুলো হচ্ছে আমার তহবিল বন্টনের মধ্যে চলে আসবে। তো আমরা দেখলাম আমার তহবিল সংগ্রহ হচ্ছে আমার প্রথম কাজ এবং প্রধান কাজ, তহবিল মূলধন বাজেটিং করা হচ্ছে আমার দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ কাজ হচ্ছে তহবিল বন্টন। এই মূলত হচ্ছে আমার অর্থায়নের চারটি প্রধান কাজ, চারটি কাজ যেটা দ্বারা হচ্ছে অর্থায়ন গঠিত হয়। তো চলো আমরা কিছু দেখে নেই যে আসলে আমার অর্থায়নের কার্যাবলী এই তিনটাই আমরা পড়েছি, তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তারপর হচ্ছে তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, চলতি সম্পদ ব্যবস্থাপনা ও তহবিল বন্টন। এখন আমরা দেখব একটা ম্যানেজারের, মানে একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের আসলে কী কী ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদন করতে হয়। একটা ম্যানেজারের মূলত তিনটি ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদন করতে হয়। এর মধ্যে প্রথম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, মানে ব্যয় সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত মানে হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। অর্থসংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত মানে হচ্ছে আয় সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত মানে হচ্ছে এইটা লভ্যাংশ ঘোষণা করবে কি করবে না সেটা। তাহলে একটা একটা কোম্পানির ম্যানেজারের মূলত তিনটি সিদ্ধান্ত থাকে, একটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, একটি হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত, আর একটি হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত কী? মূলত আমি আমার সংগৃহীত তহবিল কোন খাতে ব্যয় করব, কোথায় ব্যয় করব, সেইটাই হচ্ছে মূলত বিনিয়োগ সিদ্ধান্ত। এখানে আমি যদি দীর্ঘমেয়াদি প্রকল্পকে, আমরা জানি যে কোনো বিনিয়োগ প্রকল্প হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, দীর্ঘমেয়াদী সম্পত্তি আর স্বল্পমেয়াদী সম্পত্তি। দীর্ঘমেয়াদী সম্পত্তি মূলত হচ্ছে পাঁচ বছরের বেশি সময়ের, আর স্বল্পমেয়াদী সম্পত্তি হচ্ছে এক বছরের কম সময়ের জন্য। তাহলে আমি আমার সংগৃহীত তহবিল কোথায় ব্যয় করব সেটা নির্ভর করে হচ্ছে আমার সিদ্ধান্তের উপর, যে আসলে একটা ব্যবস্থাপক কীভাবে তার সম্পদগুলো ব্যবহার করবে সেটার উপর। এই হচ্ছে আমার বিনিয়োগ সিদ্ধান্ত। পরবর্তীতে আসতেছে আমার অর্থসংস্থান সিদ্ধান্ত। আচ্ছা, আমি আমার মূলধন, মানে আমার অর্থ তহবিল, তহবিল আমি কিন্তু দুইভাবে, তহবিল কিন্তু আমি দুইভাবে গ্রহণ করতে পারি, একটা হচ্ছে মূলধনের দ্বারা আর একটা হচ্ছে ঋণের দ্বারা। মানে আমি আমার ক্যাপিটালটা দুইভাবে সংগ্রহ করতে পারি, একটা হচ্ছে
ইকুইটির দ্বারা, আরেকটা হচ্ছে ডেটের দ্বারা, ডেট ক্যাপিটাল দ্বারা। তাহলে মূলধন হচ্ছে দুই প্রকার, মূলধন দুইভাবে গ্রহণ করা যায়, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আরেকটা হচ্ছে ডেট ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে সাধারণত ঋণকেই বোঝায়, আর ডেট ইকুইটি ক্যাপিটাল মানে সাধারণত মূলধনকে বোঝায়, সাধারণত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে। আর ডেট ক্যাপিটাল মানে হচ্ছে সাধারণত ঋণকে বোঝায়, ঠিক আছে? তো অর্থায়নের ক্ষেত্রে সেটাও আমার চিন্তা করতে হবে, যে আসলে একটা ব্যবস্থাপক চিন্তা করবে যে কোন কীভাবে তহবিল সংগ্রহ করলে কোম্পানি প্রফিটে থাকবে বা কোম্পানির জন্য ভালো হবে। তারপরে আসতেছে লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্তটাও হচ্ছে কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কোম্পানি অবশ্যই দেখবে তার ক্যাপিটাল মুনাফার কত অংশ রাখলে কোম্পানির জন্য ভালো হবে, এবং মুনাফার কতটুকু অংশ শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিলে কোম্পানির জন্য ভালো হবে, এই সিদ্ধান্তটাও তার গ্রহণ করতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের অর্থায়ন ব্যবস্থা, অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী। একজন আর্থিক ব্যবস্থাপক যিনি হচ্ছে কোম্পানির কর্ণধার, যিনি হচ্ছে কোম্পানির সব সাধারণ ডিসিশন নিয়ে থাকে, তিনি অবশ্যই অবশ্যই এই তিনটি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তিনটি কার্যাবলী সম্পাদন করবে। লভ্যাংশ নীতি কী? লভ্যাংশ নীতি হচ্ছে কোনো একটা কোম্পানি তার লভ্যাংশ কত অংশ, লাভের কত অংশ শেয়ার হোল্ডারদেরকে দিবে এবং কত অংশ সে নিজের কাছে সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দিবে, এইটাই হচ্ছে তার লভ্যাংশ নীতি। তো লভ্যাংশ নীতি হচ্ছে মুনাফার যে অংশ সে শেয়ার হোল্ডারদেরকে বণ্টন করবে এবং কতটুকু অংশ মুনাফা সংরক্ষণ করবে, এই সিদ্ধান্তটাই, এই নীতিটাই, যে কতটুকু রাখবে, কী রেশিওতে রাখবে, এই সিদ্ধান্তটাই মূলত হচ্ছে লভ্যাংশ নীতি। কোনো কোম্পানি চাইলে পুরোটুক পুরো লাভের পুরো অংশ শেয়ার হোল্ডারকে দিয়ে দিতে পারে, কোনো কোম্পানি চাইলে লাভের অর্ধেক শেয়ার হোল্ডারকে দিবে, বাকি অংশ রেখে দিবে। এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কোম্পানির লভ্যাংশ নীতির ওপর নির্ভর করে। এই হচ্ছে আমার লভ্যাংশ নীতি। এখানে একটা এক্সাম্পল দিছে যে কোম্পানির লভ্যাংশ হিসেবে সে 1 কোটি টাকার 40% 40 লক্ষ টাকা প্রদান করবে এবং 60% বাকিটুকু সংরক্ষিত আয় হিসেবে সে নিজের কাছে রেখে দিবে। এই হচ্ছে লভ্যাংশ নীতি। এখন আমরা চলো একটা অনুশীলনী করি যে আমাদের ব্যবস্থাপকীয় অর্থায়ন ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে। তো এখানে প্রথমেই আছে এসিআই লিমিটেড 100 কোটি টাকার শেয়ার ইস্যু করছে। সো এটা হচ্ছে আমার তহবিল সংগ্রহ, ঠিক আছে? এটা হচ্ছে আমার তহবিল সংগ্রহ। দুই নম্বরে কী আসতেছে? লভ্যাংশ প্রদান করছে। সো 10 লক্ষ টাকা লভ্যাংশ প্রদান করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা লভ্যাংশ সিদ্ধান্ত। প্রাণ লিমিটেড 1 লক্ষ টাকার চলতি সম্পদে বিনিয়োগ করছে। সো চলতি সম্পদে বিনিয়োগ করা মানে হচ্ছে সে চলতি সম্পদ ব্যবস্থাপনা করছে। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছে। সো এটা একটা বড় একটা সিদ্ধান্ত, দ্যাট মিন্স এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বা মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এফডিসি লিমিটেড তাদের প্রতিষ্ঠানের আধুনিকীকরণের জন্য কী করছে? 2 কোটি টাকা ব্যবহার করছে, প্রতিষ্ঠান আধুনিকীকরণ করছে। এটা লং টার্ম একটা ডিসিশন, সো এটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আম্বি ফার্মা লিমিটেড উৎপাদন সচল রাখার জন্য 1 লক্ষ টাকার কাঁচামাল ক্রয় করছে। তো এটা কাঁচামাল ক্রয় করছে সে উৎপাদন সচল রাখার জন্য, দ্যাট মিন্স এটা হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। দেন সে হচ্ছে বন্ড ইস্যু করছে। বন্ড ইস্যু করা আমরা জানি মূলধন তহবিল সংগ্রহের কার্যাবলী। সরকারকে 5 লক্ষ টাকা কর প্রদান করছে, কর প্রদান করছে, লভ্যাংশ সিদ্ধান্তের মধ্যে চলে আসছে। বন্ড হোল্ডারদেরকে 2 লক্ষ টাকা সুদ প্রদান করছে, এটাও লভ্যাংশ সিদ্ধান্তের মধ্যে চলে আসছে। অগ্রাধিকার শেয়ার ও 0 কুপন বন্ড ইস্যু করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার তহবিল সংগ্রহ ডিসিশন। তো এই হচ্ছে আমার মূলত এই যেটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত সেটা কিন্তু তহবিল বন্টনের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মূলত একটা অনুশীলন তোমাদের এই পর্যন্ত যে ক্লাসটা হলো সেটার উপর। তোমরা এটা দেখে নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে আসলে তহবিলগুলো কীভাবে বন্টন করা হচ্ছে, তহবিলগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, এটাই হচ্ছে মূলত একটা আর্থিক ব্যবস্থাপকের কাজ। আজকে এই পর্যন্তই আমাদের, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।